অবশেষে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান হলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি দত্ত। বুধবার ইসলামপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে জ্যোতি দত্তকে ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করালেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। শপথ গ্রহণের পর সমস্ত কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা নব ভাইস চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। ভাইস চেয়ারম্যানের দপ্তরে গিয়ে জ্যোতি দত্তকে তার সমস্ত দায়িত্ব ভার তুলে দেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। তিনি বলেন, যখন চেয়ারম্যান হয় তখনই ভাইস চেয়ারম্যান হয়ে যাওয়ার কথা। ওনার শারীরিক অবস্থা ভালো ছিল না, কিছু প্রক্রিয়া বাকি ছিল, সেই কারণে এতদিন করা হয়নি। আজকে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি দত্তকে ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করানো হয়। অন্যদিকে নব ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত বলেন, ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি, আগে নিজের একটি ওয়ার্ডের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কাজ করেছি, কিন্তু এখন পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। আমরা আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর কাউন্সিলর অনেকদিন ধরে পৌরসভায় আছেন, ওনাকে ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা আজকে দায়িত্বটা দিয়েছি। এখনই উনি শপথ বাক্যটা পাঠ করেছেন। আসলে যখনই চেয়ারম্যান হয় তখনই ভাইস চেয়ারম্যান হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু ওনার একটু শারীরিক সমস্যাও ছিল, আবার কিছু প্রক্রিয়া ব্যাপারটাও ছিল। তো আমরা মাঝখানে একটা দিন ঠিক করেছিলাম যে 15ই আগস্ট আমরা শপথ অনুষ্ঠান করাবো, শপথ গ্রহণ করাবো, কিন্তু সেদিনও করে উঠতে পারিনি। তো আমরা যাই হোক, আজকে আমরা ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয়কে শপথ গ্রহণ করালাম। সব আজকে যেহেতু বোর্ড মিটিংও ছিল, সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন বোর্ড মিটিংয়ে। আমরা অন্যান্য বিশেষ করে আজকের মিটিংটা আমরা পুজোর সম্বন্ধেই আমরা আলোচনা করেছি, যে পূজায় রাস্তাঘাট যেগুলো আছে, যেগুলো নত টত্ত হয়ে গেছে, এগুলো সব রিপেয়ারিং করাতে হবে ইমিডিয়েট। এবং ইলেকট্রিসিটির ব্যাপারটা আমরা আজকে বোর্ড মিটিংয়ে আলোচনা করেছি, যে লাইটিংয়ের ব্যাপারটা একটু প্রায়োরিটি দিয়ে, যেহেতু পূজায় একটা জাঁকজমের ব্যাপার, একটু লাইটিংটা একটু ভালো করে করতে হবে, সেই ব্যাপারেও সব কাউন্সিলরদের আমরা অনুরোধ করেছি, বলেছি। আর জঙ্গল যেগুলো আছে ওয়ার্ডগুলোতে, সেই জঙ্গলগুলো কাউন্সিলের নেতৃত্বে জঙ্গলগুলো পরিষ্কার করাবেন। পাশাপাশি যেই যেই পূজা ক্লাবগুলো, যেই যে ওয়ার্ডে যে পুজোগুলো হচ্ছে, কাউন্সিলররা সব ওনাদের সঙ্গে একটা টাই আপটা রাখবেন, যে পূজা যারা ক্লাবগুলো যারা পূজা করছেন তাদের কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। বিশেষ করে জঙ্গল রাস্তাঘাটের যেগুলো পটলস বা যেগুলো কেবল লাইন বা ইলেকট্রিক লাইন, মানে দর্শকের জন্য কোনো ধরনের অসুবিধা না হয়। এবং যে ক্লাবগুলো আছে, আজ এবার কিন্তু কয়েকটা বড় বড় পুজো হচ্ছে, বিগ বাজেটের পুজো হচ্ছে, ওই জন্য আমাদের একটু বেশি করে অ্যাটেনশনটা দিতে হবে। আমি বলেছি সব কাউন্সিলরটাই আমরা আলোচনা করবো পূজা ক্লাবগুলোতে, ক্লাবগুলোদের সাথে, এবার কারো কোনো অসুবিধা হলে কাউন্সিলরদের মাধ্যমেও আমাদের জানাবে, আমরা সেগুলো শর্ট আউট করবো। আর আজকে যেহেতু সবাই খুব খুশি যে আমাদের ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত হওয়াতে সবাই আসছেন, ওনাকে বরণ করছেন। এখনই আমাদের পৌরসভার যারা স্টাফ আছেন তারাও ওনাকে সম্বর্ধনা জানাবেন। এভাবে আমরা আজকের এই অনুষ্ঠানটা করেছি। কাজ দরমতন গেছে, যেগুলো কাজ সবসময় চলছে মিউনিসিপ্যালিটির রাস্তাঘাট, ড্রেন, লাইট, এগুলো ইত্যাদি কাজ করবো। এবং আগে একটা ওয়ার্ডে ছিল, এখন 17টা ওয়ার্ডে আছে, সবগুলো ওয়ার্ডে যোগাযোগ করবো, সব কাউন্সিলের সাথে যোগাযোগ রেখে খবরাখানিও কোথায় কোন সুবিধা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়ানো। আর আগামী দিনে যেগুলো কাজকর্ম হবে সেগুলো তো আমাদের চেয়ারম্যান সবাই আছেন, বলেই দিলেন এই পুজোতে যেগুলো কাজকর্ম ইমার্জেন্সি কাজগুলো হবে। হ্যাঁ, যেগুলো রাস্তা ভাঙা টাঙা আছে পটলস করে রিপেয়ারিং টিপেয়ারিং করতে হবে এই আর। ইলেকশনের উপরে আলাদা কথা, কিন্তু 16 নম্বর ওয়ার্ডের লোকের আমার প্রতি পুরো ভরসা ছিল, তারা বলছিল আপনি দাঁড়ান, আমরা দাঁড়াবো, তারপর যে কোনো কারণে হোক, কোনো দুটো কর্তৃপক্ষ দ্বারা যেভাবেই হোক, কোনো কোনো অসুবিধার জন্য টিকিটটা হয়তো আমাকে দেয়নি, দেওয়া বা দেওয়ার চিন্তাভাবনা করে নাই। ওখানকার জনসাধারণ বলল যে আমরা যেহেতু দাঁড়াবো বলছি, ফাইনাল করেছি, আমরা নির্দলীয় দাঁড়াবো, তো আমি তো আর ওদের থেকে সেরে আসতে পারবো না। তারপরে আবার এক দুদিন পরে আবার আমাদের সভাপতি বলেন যে না, টিকিটটা আপনি হচ্ছে, আপনি এখানে সাবমিট করবেন না, একদিন পরে করেন। তারপর রাত্রেবেলা টিকিটটা কনফার্ম হলো, তারপর দাঁড়ান জনগণ ভোট দিয়েছে।